আজকের গল্প হলো এক মহিষ আর এক সিংহ। খোদা এক বনে এক সিংহ আর একটি মহিষ ছিল। তারা দুজনেই খালে জল পান করতে গেছে, কিন্তু কে আগে জল পান করবে এই নিয়ে তাদের মধ্যে ভীষণ বিবাদ শুরু হয়ে গেল। দুইয়ের জেদ, প্রাণ যায়, কিন্তু বিপক্ষকে কিছুতেই আগে জল পান করতে দেবে না, দুইজনের লড়াই বাধে। এমন সময় ওপরের দিকে চোখ পড়তেই তারা দেখে তাদের মাথার ওপর কতকগুলি কা আর শকুনি উড়ছে। দেখে বুঝতে আর তাদের বাকি রইল না যে লড়াইয়ে যে মারা যাবে তার মাংস খাবার লোভেই ওরা ওখানে উড়ছে। এবার দুজনের মাথাতেই সুবুদ্ধির উদয় হলো, পরস্পরকে বলল, না ভাই, আর বিবাদে কাজ নেই, অনর্থক কাকশকুনের আহার হওয়ার চেয়ে বন্ধুর মতো জলপান করাই উচিত আমাদের। এই গল্পের নীতিকথা হলো এই যে, দুইয়ের বিবাদে তৃতীয় শক্তি লাভবান হবেই। ছোট্ট বন্ধুরা, আমরা তোমাদের জন্য প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার আর রবিবার দারুণ দারুণ সুন্দর গল্প আর কবিতা নিয়ে আসব। দেখতে ভুলো না কিন্তু। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো।